রক্তচাপ এখনকার দিনে একটি বড় সমস্যা এটি নিজেতে একটি সমস্যা সেই সাথে সৃষ্টি করে আরো নানা জটিলতা অনেক লোক মারা যায় প্রতিদিন তবে ভয়টা এখানে নয় বিশেষজ্ঞদের আসল চিন্তাটা হলো আমাদের জীবনযাত্রা দিন দিন এমন হচ্ছে যে বছর বছর ব্লাড প্রেশারের কারণে মৃত্যুর সংখ্যাটা বাড়বে বই কমবে না তাই এমন পরিস্থিতিতে সুস্থভাবে বাঁচতে লিফট নয় সিঁড়ি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা কিন্তু সিঁড়ি ব্যবহারের সঙ্গে ব্লাড প্রেশারে কি সম্পর্ক বেশ কিছুদিন আগে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমনটা দাবি করা হয়েছে যে সিঁড়ি দিয়ে উঠানামা করার সময় সারা শরীরে রক্তের প্রবাহ এতটা বেড়ে যায় যে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় নেমে আসতে সময় লাগে না সেই সঙ্গে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের মতো মরণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে এখানেই শেষ নয় সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব পাতালে মেলে আরও অনেক শারীরিক উপকার যেমন মনকে চাঙ্গা করে তোলে কথাটা শোনার পর নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু এ একথার মধ্যে কোনো ভুল নেই যে মন খারাপের প্রকোপ কমিয়ে মুটকে চাঙ্গা করে তুলতে সিঁড়ির ব্যবহার বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে সিঁড়ি দিয়ে উঠা বা নামার সময় আমাদের মস্তিষ্কের অন্দরে নামক ফিলগুড হরমোনের খরণ বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই মন চাঙ্গা হয়ে উঠতে সময় লাগে না তাই তো এবার থেকে কাজের চাপে বা অন্য কারণে মন ক্ষতবিক্ষত হলেই সিঁড়ির সামনে এসে দাঁড়াবেন দেখবেন নিমেষে সব ভালো লাগতে শুরু করবে সুস্থতা বাড়ে একাধিক গবেষণে দেখা গেছে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করলে ভিতর এবং বাইরে থেকে শরীর এতটা শক্তিশালী এবং কর্মক্ষম হয়ে উঠে যে ছোট বড়ো কোনো রোগই ধারে কাছে আসতে পারে না একসঙ্গে দুটি সিঁড়ি ভাঙলে মিলবে বেশি উপকার একাধিক স্টাডিতে দেখা গেছে একটা সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা একটা করে সিঁড়ি ভাঙার পরিবর্তে যদি একসঙ্গে দুটি করে সিঁড়ি টপকে টপকে উঠা যায় তাহলে আরও বেশি উপকার মেলে কারণ এমনটা করলে শরীর অন্দরে উপকারী হরমোনের খরণ যেমন বেড়ে যায় তামনি শরীরের প্রতিটি পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি পায় জয়েন্টের কর্মক্ষমতা বাড়ে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীর যেমন বুড়ো হতে থাকে তেমনই জয়েন্টের সচলতাও কমতে শুরু করে ফলে ব্যথা যন্ত্রণায় জীবন জর্জরিত হয়ে উঠে আপনি যদি না চান আপনার সঙ্গেও এমনটা হোক তাহলে ভুলেও লিফ্ট ব্যবহার করবেন না পরিবর্তে সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব পাতাতে হবে কারণ খেয়াল করে দেখবেন সিঁড়ি ব্যবহার করলে জয়েন্টের কর্মক্ষমতা বেড়ে যায় ফলে শরীরে বয়স বাড়লেও তার প্রভাব জয়েন্টের উপর পড়তে পারে না পায়ের পেশির সচলতা বৃদ্ধি পায় সিঁড়ি দিয়ে উঠা নামার সময় আমরা আমাদের গ্র্যাভিটির বিপরীতমুখী হই তাই এই সময় নিজের ওজনকে সামলে একের পর এক ধাপ নিয়ে উপরে উঠার সময় পায়ের পেশির উপর চাপ পড়তে থাকে এমনটা দিনের পর দিন হতে থাকলে একদিকে যেমন পায়ের নিচের অংশের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তেমনি পেটের সচলতা বাড়তে থাকে ফলে কমার সম্ভাবনা বৃদ্ধি পায় হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে সিঁড়ি দিয়ে উন্নতি শুরু করে ফলে স্বাভাবিকভাবে হাড় শক্তপক্ত হতে শুরু করে সেই সঙ্গে আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় এই কারণেই তো চল্লিশের পর থেকে মহিলাদের লিফ্টের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা জিমের সমান উপকার মেলে জিমে গিয়ে তিরিশ মিনিট ঘাম জড়ালে যতটা উপকার পাওয়া যায় ততটা না হলেও কিছু কম উপকার পাওয়া যায় না সিঁড়ি ব্যবহার করলে একাধিক কেস স্টাডিতে দেখা গেছে সিঁড়ি দিয়ে দ্রুত উঠানামা করলে যে পরিমাণ ক্যালোরি বার্ন হয় তা অন্য কোনো এক্সারসাইজ করলে হয় না তাই শারীরিকভাবে চাঙ্গা থাকতে এবং ওজনকে নিয়ন্ত্রণ রাখতে সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব করতে ভুলবেন না যেন ওজন কমতে থাকে অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে ভুলেও লিফটের দিকে পা বাড়াবেন না কারণ একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত সিঁড়ি ভাঙার অভ্যাস করলে শারীরিক সচলতা বৃদ্ধি পায় সেই সঙ্গে শরীরে জমতে থাকা অতিরিক্ত ক্যালোরি ঝরতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে ওজন কমার সম্ভাবনা বৃদ্ধি পায় যা লিফ্ট ব্যবহার করলে কখনই সম্ভব হতো না হাটের কর্মক্ষমতা বৃদ্ধি পায় যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে সিঁড়ি দিয়ে উঠানামা করার সময় সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায় সেই সঙ্গে হাটের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় যাদের পরিবারে হার্টের রোগের ইতিহাস রয়েছে তাদের তো এই কারণেই বেশি করে সিঁড়ি ব্যবহারের প্রয়োজন রয়েছে